বাঁচতে চাইলে হাত মেলাও। পেছনে তোমার শত্রু, কিন্তু আমি তোমার বন্ধু। তুই ভাবছো এছাড়া তোমার কি আর কোনো উপায় আছে? হাত মেলাও। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন যাচ্ছে, কেন তোমার বিপদে আমি তোমাকে সাহায্য করলাম? সাহায্য করেছে এই কারণে যে তোমাকে আমার প্রয়োজন, ঠিক তেমনি আমাকেও কিন্তু তোমার প্রয়োজন। কি বুঝতে পারো নি? হ্যাঁ, বুঝিয়ে দিচ্ছি। রমিজ যেমন তোমার শত্রু, ঠিক তেমনি আমারও। কারণ রমিজের ভাই, আমার ভাই কালাকে খুন করেছিল, আর যেদিন খবর পেলাম জেলখানার ভেতরে তুমি রমিজের ভাইকে খুন করেছ, সেই দিন আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করলাম এবং তোমার জীবন কাহিনী জেনেও ফেললাম। 12-13 বছর বয়সে তুমি একজন মধ্যবয়সী লোককে খুন করে জেলে চলে যাও, আর সেই মধ্যবয়সী লোকটা ছিল তোমারই জন্মদাতা পিতা। বাদ দাও সব কথা, কাজের কথায় আসি। পুলিশ তোমাকে খুঁজছে, কারাগারের কারারক্ষী বাহিনীও তোমাকে খুঁজছে, অপরদিকে রনিজের বাহিনী পাগলা কুকুরের মতো তোমাকে খুঁজছে প্রতিশোধ নেবার নেশায়। কোথায় পালাবে তুমি? তোমাকে আর পালাতে হবে না। যদি ধলা চৌধুরীর ছত্র ছায়ায় তুমি থাকো, জেলার আইন, রনিজ, পুলিশ, কেউ তোমার একটা পশম পর্যন্ত স্পর্শ করতে পারবে না। নিশ্চয়ই ভাবছো বিনিময়ে আমি কি চাই? অবশ্যই কিছু চাই। আমি চাই ওই রমিজের দল, ওর বংশ, ওর প্রভাব, ওর প্রতিপত্তি, ওর প্রতিষ্ঠা, সব সব কিছু ধ্বংস করে দিতে। আর এ ব্যাপারে সবচাইতে বেশি সাহায্য করতে পারো তুমি। এইবার বলো তুমি রাজি কিনা? রাজি। গুড। এই ছাদে যে রুমটা আছে সেখানে ওর থাকার ব্যবস্থা করো। শোনো, আমার সব সহ্য হয় কিন্তু নেমখারানি বেইমানি আমি একদম পছন্দ করি না, কথাটা মনে রেখো। I am a disco dancer, la la la, la 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 la, la la la, I am a disco. এই কে তুমি এখানে? আই মিন আমার এক্সারসাইজ তুমি তুমি কি করলে? ব্যাপারটা বলে ঠিক হচ্ছে না। হোয়াট? আমি বলতে চাচ্ছি আমার রুমে আপনি কি করছেন? ও ইউ, এত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার রুমে ঢুকে আর আমার কিছু শোনাচ্ছে? নো, নেভার, গেট লস, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সরি, বরং আপনি বের হয়ে গেলে আমি খুশি হব, কারণ এই রুমটা আপাতত আমার। ড্যাডি, ড্যাডি, ড্যাডি! ড্যাডি, ড্যাডি! কি হয়েছে, চিৎকার করছিস কেন? একটা ছেলে এত বড় সাহস আমার রুমে ঢুকে আমাকে বলে বেরিয়ে যেতে! ওহো, আই এম রিয়েলি সরি পিঙ্কি, তোকে বলতে ভুলে গিয়েছিলাম, ওর নাম হচ্ছে সোহাগ, আমার নতুন বডিগার্ড, এখন থেকে ওখানেই থাকবে। তাই বলে আমার এক্সারসাইজ রুমে? তোর এক্সারসাইজ রুমের ব্যবস্থা আমি এখনই করে দিচ্ছি। এই দাঁড়িয়ে দেখছো কি, জলদি একটা এক্সারসাইজ রুমের ব্যবস্থা করো, যাও। আবার এতগুলো টাকা খরচ করে আরেকটা এক্সারসাইজ রুম করবে? টাকা? এখানে টাকা কোনো ব্যাপারই না। তোর জন্য করতে পারি না এমন কোনো কাজ এই জগৎ সংসারে নেই।